আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউজ থাকছে পদ্মা সেতুর উপর চলুন জেনে নিই বিস্তারিত নিউজ পদ্মা সেতুর পাইল ড্রাইভের কাজের জন্য নদীতে রাখা ভারী যন্ত্রাংশ ও ক্রেনের কারণে একশো মিটার দৈর্ঘ্য ও তিন টন ওজনের সাত বি স্পেনটি অর্থাৎ সুপার স্ট্রাকচার নিয়ে এগিয়ে যেতে পারছে না তিন হাজার ছয়শো টন ধারণ ক্ষমতার তিয়ান ইউক্রেনটি রোববার একুশে জানুয়ারি সকালে জাজিরা প্রান্তে যাওয়ার কথা থাকলেও এই সমস্যার কারণে বর্তমানে মাঝপধ্যায় সেতুর তেরো ও চোদ্দ নং পিলার এলাকায় সাত বিস্প্যানটি নোংর করে রাখা হয়েছে এর আগে শনিবার বিকেল চারটার দিকে মুন্সীগঞ্জে লৌহজং উপজেলার মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে তিন হাজার ছশো টন ধারণ ক্ষমতার তিয়ান ই ক্রেনে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার একশো চল্লিশ টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরার উদ্দেশ্যে রওনা হয় পদ্মা সেতুর প্রকৌশলী সূত্র বলেন পদ্মা সেতুর পাইল ড্রাইভের জন্য বড় ক্রেন ও ভারী যন্ত্রাংশ থাকায় সাত বি স্পেনটি এগিয়ে যেতে বাধার মুখে পড়ে এত ভারী স্পেন বহনকারী ক্রেনটির গতিপথ পরিবর্তন করতে পোহাতে হচ্ছে নানা সমস্যা বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রেখে প্রকৌশলীদের সিদ্ধান্ত নিতে হচ্ছে নোংর করা স্পেন বহনকারী ভাসমান ক্রেনটি তেরো ও ১৪ নং পিলার এলাকায় নোংর করে আছে বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থলে রয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ